আজ শুরু করছি সেদিন যে একটু টুকিটাকি কেনাকাটা করেছিলাম, সেটা কী কী কিনেছিলাম সেই ব্লগটা থেকে। তো এই তো বাইরে থেকে এসে সেদিন আর ব্লগটা শেয়ার করা হয়নি, আপনাদের জন্য ছোট্ট করে একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাই ভাবলাম একটু শেয়ার করে দিই। তো এখানে সবজি নিয়ে আসছিলাম আর সাথে আরও কিছু টুকিটাকি জিনিস কী কী এনেছি সেটা অবশ্যই আপনাদের সাথে দেখাবো। অলরেডি দেখেছেন, আরও দেখাচ্ছি। আসলে এমন হয় যে প্রতিদিন বাসায় নাস্তা রেডি করা এখন আর পসিবল হয় না, সারাদিন আমিও টায়ার্ড থাকি, আর দেখা যায় দুপুর খাওয়া দাওয়া করতে করতে অনেকটা সময় চলে যায়, এই দুপুর গড়াতে গড়াতেই সন্ধ্যা হয়ে যায়, আবার সন্ধ্যার জন্য নাস্তা রেডি করা একটু কঠিন হয়ে যায়। তাই বাইরের খাবার মাঝে মাঝে কিন্তু খেতেই হয়, আর এই বাইরের খাবার যে খেতে হয় তো এটার মধ্যে পছন্দের খাবারগুলোই বাচ্চাদের আনার চেষ্টা করেছি। আর মাঝে মাঝে একটু খাবার রাখতে হয়, আমরা যে পশ এলাকাটায় থাকি এখানে আসলে সব সময় একদম বললেই দৌড় দিয়ে এটা ওটা কিনে আনা সম্ভব হয় না, যে হাতের কাছে দোকান আছে এখনই গেলাম আর কিনে নিয়ে চলে আসলাম, সেটা আসলে সম্ভব হয় না। তাই টুকিটাকি বাচ্চাদের ঘর যেহেতু আর একটু পরপর ওদের যেহেতু ক্ষুধা লাগে, তো বাচ্চাদের জন্য টুকিটাকি একটু খাবার এখন আনার চেষ্টা করি। আগের মতো আসলে ওরকম সবটাই বাসায় বানানো সম্ভব হচ্ছে না। তো এই তো যা আনলাম একটু একটু করে দেখাচ্ছি। আসলে এখানে অর্পার জন্য একটা ক্যাস্টার অয়েল নিয়ে এসেছি, ছেলের জন্য একটা পন্স ফেস ওয়াশ নিয়ে এসেছি। আসলে ছেলের জন্য কয়েকদিন আগেও একটা আনছিলাম, কিন্তু ও বলতেছিল ওটা নাকি ভালো না, তো এটা নিয়ে আসছি। ওরা দুই ভাই বোন খুব ক্যালক্স খেতে পছন্দ করে, কর্নফ্লেক্স খেতে পছন্দ করে, চকোস খেতে পছন্দ করে, তাই ওগুলোও নিয়ে আসছি। এছাড়া এই যে সরিষার তেল, আমার ঘরে শেষ হয়ে গেছিলো, সরিষার তেল, নুডলস, চিকেন নাগেটস, তারপরে দুধ আনছিলাম এবং ওদের জন্য কেক, সবজি, আসলে সেগুলো নিয়ে আসছিলাম জাস্ট আমি জানে মানে হঠাৎ করে যেন ওদেরকে একটা কিছু করে দিতে পারি। আর চানাচুরটা ফায়াজ এমনিতে পছন্দ করে, আর বোম্বাই চানাচুরটাই সে সবসময় খেতে চায়, তাই ঘরে একটু হলেও রাখার চেষ্টা করে আর আপনাদের সাথে এখনই যে একটু একটু করে শেয়ার করব। আর কেকও নিয়ে আসছি, আসলে আমি একটু গিয়েছিলাম একটু টুকিটাকি এটা কিনতে, আর সাথে আরও একটা জিনিস কিনেছি, সেটা না হয় পরে কোনো একদিন কোনো ব্লগে শেয়ার করে দিব। তো এই কেকগুলো মানে ফাইয়াজের পছন্দ, তো এই জন্য নিলাম তিনটা, যদি অর্পা খায় খাবে আর নাহলে ফাইয়াজ খাবে, আর নুরুস তো ফাইয়াজের পছন্দ, তো আমি দুই ভাই বোনের জন্য দুটা দুটাই করে আনি, কারণ কোনটা মজা সেটা তো আমি জানি না, পরে বাসায় আনার পর যেটা মজা লাগবে সেটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে। আর এটা হচ্ছে ওরা চকো ক্রাঞ্চটা পছন্দ করে, এটার সাথে কর্ন এবং চকলেট দুটা ফ্লেভারই দেয়, তো চকলেটটা আসলে ওরা দুই ভাই বোন খায়, আর যেটা কর্ন সেটা হচ্ছে আমি অথবা আপনাদের ভাইয়া খাই। তবে আমার এগুলো একেবারেই ভালো লাগে না, বাচ্চাদের এই চকো ক্রাঞ্চটা যেহেতু ওরা পছন্দ করে তাই এটা আনা, এটা চটপট একটু দুধটা গরম করে ওরা খেতে পারে তাই আসলে এটা রেখে দেওয়া। আর এছাড়াও নিয়ে আসছি আসলে বেশি করে চিকেন নাগেটস, কারণ চিকেন নাগেটটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আর এগুলো থাকলে না দেখা যায় কি ওদের ক্ষুধা লাগলে ওরা নিজেরাও ভেজে খেতে পারে। তো বড় প্যাকেট খুঁজতেছিলাম, তো বড় প্যাকেট না পাওয়ার কারণে আমি এটা তিন প্যাকেট কিনে নিয়ে আসছি। আমি টোটাল একটা চিজ এবং হচ্ছে দুইটা দুই ব্র্যান্ডের আমি কিনছি, যাতে করে হচ্ছে ওরা এক একদিন এক একটা ভেজে দেয়, টেস্ট অবশ্যই আলাদা আছে একটু হলেও। তো এই তো এখন এগুলোকে আমি গুছিয়ে রাখবো। আর এই ছিল আমার টুকিটাকি কেনাকাটা, যেটার জন্য আমি কালকে বের হয়ে গেছিলাম, আর এখন এগুলো সব গুছিয়ে রাখার পালা। তো দেখা যায় করে নিয়ে আসছিলাম তো দুপুরে, তো আপনাদের সঙ্গে এখন ছোট্ট করে একটু ব্লগ শেয়ার করে রাখছি, যাতে করে আমি দেখাতে পারি যে কী কী কিনেছিলাম। তো এখন আমি এগুলো হাত মুখ ধুয়ে এসে দেন হচ্ছে আবার এগুলো গুছিয়ে রাখবো। আসলে বাজার করলেই খালি হয় না, কাঁচা সবজিগুলো তো গুছিয়ে রাখতে হয়, সেই সাথে এই জিনিসগুলো। তো আমি যেটা করি, বক্সের মধ্যে সবসময় এই চিকেন নাগেটস বলেন বা বাইরে থেকে কোনো ফ্রোজেন আইটেম আনলে সেগুলো খুলে রাখার চেষ্টা করি, এইরকম বক্সে করে রাখলে যেটা হয় যে যখন তখন আসলে বক্সটা বের করে এরকম করে খুলে নিয়ে চট করে ভেজে দেওয়া যায়। আর প্যাকেট সহ আমি আসলে রাখি না, এরকম বক্সে খুলে খুলেই রাখার চেষ্টা করি, আমার কাছে মনে হয় সে কাজটা তাহলে ইজি হয়ে যায়। তো এই তো তিন প্যাকেট চিকেন নাগেটস আমি ভালো করে খুলে খুলে এইভাবে রাখছি, যাতে করে পরবর্তীতে ভাজার সময় আর বরফ থাকলেও কোনো কষ্ট না হয়। আর একটাতে চিজ দেওয়া ছিল আর দুটাতে চিজ ছাড়া, তো এগুলো আগেও খাওয়া হয়েছে, বাচ্চারা পছন্দ করে, আর এই কারণেই ওদের জন্য এটা আনা, যে সমুচা টমুচা ওগুলো বেশি পছন্দ করে না, শুধু আমার করে না, মনে হয় প্রত্যেকটা বাচ্চা চিকেন নাগেট, চিকেন ফ্রাই এই খাবারগুলো একটু বেশি পছন্দ করে। তো মাঝে মাঝে আসলে বাইরের খাবারও আমাদের খেতে হয়, শুধু প্রতিদিন যে ঘরের খাবারই খাওয়া লাগবে এমন কোনো কথা নাই, মাঝে মাঝে কিন্তু চলে, তাই না? সো এই সবগুলো পটে পটে ঢেলে নিয়ে দেন হচ্ছে আমি
ফ্রিজে ঢুকিয়ে রাখবো, আর এগুলো গুছিয়ে নিয়ে দেন অন্য কাজে চলে যাব। কাজ আসলে একটা না, কাজ অনেকটা থাকে, তো এভাবেই দিনগুলো কিভাবে যেন পার হয়ে যায়। অনেক কাজের মধ্যেও নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করি সংসারের পিছনে, যাতে করে নিজের পুরোটা দিয়ে সংসারটাকে আগলে রাখতে পারি, গুছিয়ে রাখতে পারি। এবং দিন শেষে যখন সব কিছু কাজ করার পরে রাতে যখন বিছানায় শুই, তখন কেমন যেন একটা প্রশান্তি লাগে, নিজের হাতের কাজ করার আনন্দটাই আলাদা আমার কাছে, তাই মনে হয়। তো দুটা যেটা একরকম, সেই দুটা একসাথে রাখলাম, আর একটা প্যাকেট সহই রাখলাম, প্যাকেটটা আর একসাথে রাখলাম না। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আজকে আমি এখানে রান্না করছি, আসলে প্যারার মধ্যে আছি, গ্যাস শেষ হয়ে গেছে, তো সাথে সাথে রান্না বসিয়েছি আর গ্যাস শেষ হয়ে গেছে, আর এখন আমি ইন্ডাকশানে রান্নাটা করছি। তো আজকে আমি এখানে মাছের তেল রান্না করছি, এটা রুই মাছের তেল ছিল। আমার বাসায় রুই মাছের তেলটা আসলে আমরা সবাই পছন্দ করি বেগুন দিয়ে, আর এখানে আমি আলাদা করে কোনো তেল ইউজ করি না, জাস্ট মাছের তেলটা দিয়েই মাছ রান্না করা হয়। তো আজকে অন্য কিছু রান্না শেয়ার করতে পারলাম না, কারণ সময়েরও অভাব, প্লাস হচ্ছে এই যে গ্যাসের কারণে আমি খুব প্যারায় ছিলাম। তো ইন্ডাকশানে একটু একটু করে রান্না করেছি, তাই ওরকম আসলে ভিডিও করা হয়নি। এছাড়াও তো রান্নাই তো শুধু কাজ না, সংসারে অনেক কাজ থাকে, ঘর গোছানো, ফার্নিচার মোছা, ধোয়া পাকলা, সব কিছুই আসলে করতে হয়। সব কিছু ভিডিও ধারণ করলে তো সারাদিন ভিডিওই করতে হবে, অন্য কাজ আর করা যাবে না। তো এই তো রান্নাটা শেষ করে আমি সব গুছিয়ে টেবিলে দিয়ে তারপরে চলে গেলাম গোসল করতে। গোসল করে তারপরে যে খেতে চলে আসছি, এখন এই যে মাছের তেলটা রান্না করছি। আমি আসলে বেশিরভাগ বক্স বক্স করে রাখি, এটা হয়তো আগেও বলেছিলাম। এটাতে যেটা হয়, যখন ওভেনে গরম করতে হয় আমি জাস্ট ওভেনে দিয়েই গরম করতে পারি, এয়ারটাইট বক্সে রাখি। এটা পাঙ্গাস মাছ রান্না করেছিলাম, এটা বাছা মাছ রান্না করেছিলাম, আর এখানে আমি পাঙ্গাস মাছটা ফাইয়াজদের জন্য করছে, আর মূলা শাক ভাজি। তো এই মূলা শাক ভাজি কিন্তু এখন ভালোই লাগে শীতের দিনে। তো এই ছিল আমার রান্না বান্না টুকিটাকি, আর এগুলো শেয়ার করলাম না আপনাদের সাথে, যতটুকু পারা গেল ততটুকুই। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। আর সেদিন যেটা কিনেছিলাম আসলে মেনলি ওটা দেখার জন্যই আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা। এভাবে একটু একটু প্রতিদিনই ব্লগ আসবে, বাট আপনাদের সাপোর্ট আসলে বেশি দরকার। আপনারা সাপোর্ট করলেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব, আদারওয়াইজ সম্ভব।